ফিল্মি কায়দায় অপহরণের শিকার হলেন জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কমিশনার মাসুমা খাতুন। দুর্ঘটনার নাটক সাজিয়ে তার গাড়ির নিয়ন্ত্রণ নেয় অপহরণকারীরা। গাড়ির মধ্যে ভেঙে দেয়া হয় তার পা, থেতলে দেয়া হয় মাথা, আঘাত করা হয় চোখে। তবে কৌশলে 22 ঘন্টা পর প্রাণে বেঁচে ফিরেন এই নারী কমিশনার। এরই মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাকে পরিকল্পিত বলছে পুলিশ। আমার গাড়ি নাও, আমার ছেড়ে দাও, আমি তো একটা সরকারি কর্মকর্তা, এভাবেই নিজের উপর নিষ্ঠুরভাবে আঘাতের বর্ণনা দেন এনবিআর এর কর অঞ্চল 2 এর কর্মকর্তা যুগ্ম কমিশনার মাসুমা খাতুন। বলেন, গেল শুক্রবার রাতে আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে বেইলি রোডে ভিকারুননেসা স্কুলের সামনে অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে অপহরণ করা হয় তাকে। এ সময় নৃশংসভাবে তার শরীরে জখম করা হয়, ভেঙে দেয়া হয় পা, মাথা ও চোখেও মারাত্মক আঘাত করে অপহরণকারীরা। আমাকে মারধর করছে, জোর জবরদস্তি করে মাইক্রোবাস থেকে বের হয়ে যেতে চাচ্ছিলাম, সেটা সে তখন জোর করছে, মাথায় আঘাত করছে, পা ভেঙে দিচ্ছে, চোখে ঘুষি মারছে, আমি বলতে পারবো না তখন আমার অবস্থা। রাতে মাওয়াসহ বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাজধানীর সবুজবাগে গাড়ির মধ্যেই মাসুমা খাতুনকে আটকে রাখে অপহরণকারী মাসুম ও তার সাঙ্গপাঙ্গরা। পরদিন শনিবার দুপুরে অপহরণকারীরা খাবার আনতে গেলে এই সুযোগে গাড়ি থেকে সটকে পড়েন মাসুমা। আমি দেখলাম এটা আমার জীবনের শেষ চান্স, যদি বাঁচতে চাই। আসতে পরে গাড়িটা টান দিয়ে ভাঙা পা নিয়ে লাফায়ে পড়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে আমি দৌড়ায় গিয়ে একটা বাড়িতে ঢুকলাম। ময় মুরব্বীরা ছিল, নামাজ পড়ে অনেকে আসতেছে। আমি একটা মহিলা আমাকে জড়ায় ধরলো, ধরে বললো তুমি থামো। এ ঘটনায় স্থানীয়দের সাহায্যে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে মূল পরিকল্পনাকারী মাসুম এখনো পলাতক। এই চক্রের সাথে 5-7 জনের একটা সদস্য নিয়ে তাদের গ্রুপ গঠিত। তারা প্রায় এরকম নানান ধরনের অপরাধ কার্যক্রমের সাথে তারা যুক্ত আছে। বাকি সদস্যদের গ্রেপ্তার করতে পারলে ইতিপূর্বে আরো কতগুলো এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে সেই তথ্য আমরা জানতে পারব। কয়েক মাস আগেই নানা অভিযোগে ব্যক্তিগত গাড়ি চালক মাসুমকে চাকুরি থেকে বের করে দেন নারী যুগ্ম কমিশনার মাসুমা খাতুন। এই ঘটনায় বর্তমান গাড়ি চালক আনোয়ারও পলাতক আছেন। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা।